بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দুবাই থেকে মু এক মুহতারাম জানতে চেয়েছেন 279 থেকে যে ছোট বাচ্চা পালতে গিয়ে যে বাচ্চারা তো পেশাব করে এবং তারা তো ঘন ঘন অল্প সময়ে কিছুক্ষণ পর পরই পেশাব করে, এই ক্ষেত্রে তাদের সালাতে কিভাবে ছাড় আছে অথবা একই সাথে দুই সালাত আদায় করা যাবে কি না? আসলে একই সাথে দুই সালাত, আমি প্রথমে বলবো একই সাথে দুই সালাতের বিষয়টা। একই সাথে দুই সালাত বিষয়ে কেউ যদি পড়তে চায় তাহলে পড়তে পারে একবার দুইবার, কিন্তু এটা কখনো কন্টিনিউ হতে পারে না একমাত্র মুসাফির ছাড়া, একমাত্র মুসাফির ছাড়া। তারপরে ঘুমান মানে ঘুমন্ত ব্যক্তির কারণ অথবা ভুলে যাওয়ার কারণ ছাড়া কন্টিনিউ এভাবে একই সালাত মানে দুই সালাত এক ওয়াক্তে পড়া উচিত নয়, দুই ওয়াক্তের সালাত এক ওয়াক্তে পড়া উচিত নয়। এখন আসেন ঘন ঘন পেশাব করার বিষয়টা, এটা তো বনি আদম এর এটা একটা বৈশিষ্ট্য যে তারা সন্তান লালন পালন করবে এবং মায়েরাই করবে এবং এক্ষেত্রে বাবারাও জড়িয়ে যায়, কিন্তু এর জন্য আমাদের সালাতের গাফলতি, অলসতা অথবা সময় অতিক্রম করা মানে ইচ্ছাকৃতভাবে এটা কোনোভাবেই ঠিক নয়, কারণ এর জন্য ইসলাম অনেক ছাড় দিয়েছে। আপনার সন্তান কাঁদতেছে, কোলে নিয়েই নামাজ পড়েন। আপনার সন্তান কাঁদতেছে, প্রয়োজনে আপনি কোলে নিয়েই তাকে দুধ পান করান, ইসলাম এ বিষয়ে কোনো সমস্যা করে না। মানে যদি সন্তান এরকম হয় যে আপনি সালাত আদায় করতেছেন, সামনের সন্তান কোনো বিপদে পড়ার আশঙ্কা অথবা কোথাও থেকে নামতে যাচ্ছে, পড়ে গেলে ক্ষতি হবে, আপনি সামনে হেঁটে গিয়েও সেই সন্তান গিনতে পারবেন সালাতের মধ্যে থেকেই, সালাতের মধ্যে থেকেই এত কিছু ছাড় দিয়েছে। এখন এরপরে যেটা, তা হলো যদি ছোট বাচ্চা খাদ্য ভাত রুটি খিচুড়ি এ ধরনের শক্ত কোনো খাদ্য খাওয়ার আগ পর্যন্ত যদি সে বাচ্চাটা ছেলে হয়, তাহলে ওই খাওয়ার আগ পর্যন্ত সাধারণত 6 মাস 4 মাস এরকম হয়, কিন্তু 4-5 মাসের মধ্যেই খাওয়া অনেকে শিখে যায়, তো এই পর্যন্ত যদি পেশাব করে তাহলে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলেই সেটা পরিষ্কার হয়ে যায়, যেটা সহিহ বুখারীর হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লামের কোলে এক সন্তান নিয়ে এসে দেওয়া হলো, তাকে তাহানিক করানোর জন্য, নাম রাখার জন্য, তো দেওয়ার সাথে সাথে সে পেশাব করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লামের কোলেই। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাম তখন শুধুমাত্র পানি ছিটিয়ে দিলেন, তো ছিটিয়ে দেওয়াটাই এনাফ। কিন্তু আসলে মেয়ে সন্তানের বিষয়ে এ বিষয়ে আবার সতর্ক, এখানে পানি ছিটিয়ে দিলে হবে না, ওটা ধুয়ে ফেলতে হবে ওই জায়গাটা। এখন মায়েদের ক্ষেত্রে যেটা সেটা হলো, আমি যেটা আপনাদেরকে বলবো যে একটা কাপড় ভিন্নভাবে রাখতে বলবেন, যেটা শুধু সালাতের জন্যই থাকবে, ওঠানো থাকবে, সেটা কোনো আলনার উপরে অথবা কারো উপরে রেখে রাখতে বলবেন। যদিও এটা কষ্টকর হয়, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আমরা তো কোনোভাবে আদায় করতে পারি না, আমরা কোনোভাবে আদায় করতে পারি কি? চোখের শুক্রিয়া আদায় করতে পারি না, ওই সন্তানটা দিয়েছে কত মহাব্বতের জিনিস সেটারই কি শুক্রিয়া আদায় করতে পারি? অন্তত সালাদটা 5 ওয়াক্ত যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা তো অন্তত আদায় করবো, সেই জন্য একটু কষ্ট হলেও আপনাকে, আর এটা কিন্তু সবসময় হবে না, অর্থাৎ 5 ওয়াক্তেই হবে না, 5 ওয়াক্তে দেখবেন আপনি খেয়াল করে হবেই না, ফজর উঠতে দেখবেন যে না আপনাকে পেশাব করে দেয়নি, ওই করলে বিছানায় পেশাব করেছে আপনার নাই, এর মধ্যে আসবে জহর, জহরে তো আপনি গোসল করে সালাত আদায় করবেন, দেখবেন যেমনটা হচ্ছে না, তো এটা এটা হতে পারে এই মাগরিব এশা সালাতের সময় এমনটা কোনো সময় হয় বাচ্চাদের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আপনি কাপড়টা খুলে ওই সালাদ যেটা পড়বেন সেই কাপড় পরে সালাত আদায় করে খুলে রেখে আবার ওই পোশাকটা পরবেন, এতে করে ইনশাল্লাহ যাবে। তবে এটা কিছুদিন কষ্ট করতে হবে আর একটু খেয়াল রাখতে হবে। আর যদি ধুয়ে ফেলা যায়, হ্যাঁ এটা কখন করতে হবে? যখন কাপড়ের পুরোটা বোঝা যাবে না, কাপড়ের পুরোটা বোঝা যাবে না যে কখন কোথায় পেশাব ভরেছে না ভরেছে আমি জানি না, এই ধরনের কাপড় মানে পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমি বসেছিলাম ঠিক এইরকম জায়গাতে, আসলে বা পাড়ে বা ইত্যাদি নিচের দিকে পেশাব করেছে, আপনি ওটা তখনই তৎক্ষণাৎ ধুয়ে ফেলেন, মাশাআল্লাহ চলবে, কোনো সমস্যা নেই।